দেখুন তুরস্কের ফার্স্ট লেডি অ্যামিনের দোগান বাংলাদেশকে নিয়ে যে মন্তব্য করলেন মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ যা করছে তা অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন তুরস্কের ফার্স্ট লেডি অ্যামিনের দোগান বৃহস্পতিবার দুপুরে কক্সেসবাজারের উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গাদের নিবন্ধিত ক্যাম্প ও অস্থায়ী ক্যাম্পগুলো পরিদর্শন করে তিনি এ মন্তব্য করেছেন এ সময় তার সঙ্গে ছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেবলুট ক্যাভু ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ইচ মাহমুদ আলী মিয়ানমারে অব্যাহত নির্যাতনের কারণে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা সরজমিনে পরিদর পরিদর্শন করতে বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে কক্সেসবাজারে পৌঁছান তুরস্কের ফার্স্ট লেডি অ্যামিন এরদোগান ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেন্টো মারসুদি এরপর তারা দুপুর দেড়টার দিকে উখিয়ার কুতুপালংয়ে পৌঁছে রোহিঙ্গাদের নিবন্ধিত ক্যাম্প ও অস্থায়ী ক্যাম্পগুলো পরিদর্শন করেন কাদা কাদামাটিতে প্রায় দুই কিলোমিটার এলাকা পায়ে হেঁটে ক্যাম্পগুলো সরজমিনে দেখেন তারা এ সময় রোহিঙ্গা নারী পুরুষ ও শিশুদের সঙ্গে তারা কথা বলেন এবং তাদের দেশত্যাগের কারণ দুর্ভোগ নির্যাতনের বর্ণনা ইত্যাদি শোনেন টানা দেড় ঘন্টার এই পরিদর্শন শেষে সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে তুরস্কের ফার্স্ট লেডি বলেন রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ যা করেছে তা অত্যন্ত প্রশংসনীয় এই মানবিক বিপর্যয় থেকে রোহিঙ্গাদের রক্ষা করতে তুরস্ক সব সময়ের জন্য বাংলাদেশের পাশে থাকবে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের তুরস্কের সহায়তা অব্যাহত থাকবে ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি